নমস্কার দর্শক বন্ধু সুপার নিউমেরোলজি অ্যান্ড সুগ্রিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আগের ভিডিওতে আলোচনা করেছি একটা নাম থেকে কিভাবে লাকি নাম্বার বা শুভ সংখ্যা বার করা যায় এবং লাকি নাম্বার থেকে কিভাবে ভবিষ্যৎ জানা জানবেন আজ আমি আলোচনা করব ডেট অফ বার্থ থেকে কিভাবে শুভ সংখ্যা বা লাকি নাম্বার বার করব এবং ডেট অফ বার্থ থেকে কিভাবে অশুভ সংখ্যা বার করব জন্মছক আমাদের জীবনে বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে জন্মের সাথে সাথে হয়ে থাকা গ্রহ অবস্থানই আমাদের জীবনের ডেস্টিনি ফিক্সড করে দেয় বাস্তু আমাদের বাড়ি থেকে হয়ে থাকা নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি নিয়ে আমাদের জীবনেও প্রভাব বিস্তার করে থাকে জন্মছক বা বাস্তুকে বাদ দিলে যে আরেকটি বিষয় আমাদের জীবনে ভীষণ মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে সেটি হচ্ছে নাম্বার বা সংখ্যা নাম্বারই আনবে আমাদের জীবনে সফলতা এবং বিফলতা কোনো কিছুই কোনো নাম্বার বা সংখ্যাকে বাদ দিয়ে হতে পারে না আমরা এই বিশ্বজগতে যতক্ষণ আছি সংখ্যার দ্বারা বসীভূত হয়ে আছি যেমন জন্মসংখ্যা সংখ্যা জন্ম মাস জন্ম তারিখ জন্ম সময় মোবাইল নাম্বার বাড়ির নাম্বার এটিএম পিন নাম্বার গাড়ির নাম্বার অ্যাডমিন নাম্বার বিবাহের তারিখ ইত্যাদি আসুন জেনে নিই কীভাবে একটা ডেট অফ বার্থ থেকে শুভ বা অশুভ সংখ্যা বার করব। প্রথমেই যোগ করে নিতে হবে আপনার জন্ম তারিখ ঠিক একটি উদাহরণের সাহায্যে আপনাদের দেখিয়ে দেওয়া যাক কিভাবে জন্ম তারিখ থেকে ডেস্টিনে নাম্বার বা লাইফ পাথ নাম্বার বা ভাগ্যাঙ্ক বার করব দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ষোলো পাঁচ দু হাজার ডেট অফ বার্থ একটা ষোলো পাঁচ দু হাজার সাল এক যোগ ছয় যোগ শূন্য যোগ পাঁচ যোগ দুই যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান যোগফল চৌদো যৌগিক সংখ্যায় এসছে তো একক সংখ্যায় আনতে হবে এক যোগ চার সমান পাঁচ একক সংখ্যায় আনতে হবে ভাগ্যাঙ্ক তাহলে এই ডেট অফ বার্থের এর ভাগ্যাঙ্ক বা লাইফ পাথ নাম্বার হচ্ছে পাঁচ এবং এই পাঁচ হল এর শুভ সংখ্যা যাই হোক এখন এই ডেট অফ বার্থ থেকে এই ডেট অফ বার্থের যোগফল বা লাইফ পাথের শুভ এবং অশুভ সংখ্যা কিভাবে বার করা করব দেখুন বন্ধুরা আপনার ডেট অফ বার্থের যোগফল যদি আপনার ডেট অফ বার্থের যোগফল যদি এক হয় আপনাদের আপনার ডেট অফ বার্থের যোগফল বা ভাগ্যাঙ্ক যদি এক হয় তাহলে আপনি আপনার শুভ নাম্বার এক তিন নয় এবং অশুভ নাম্বার বা বিফলতার নাম্বার হচ্ছে চার ছয় আট আপনার ডেট অফ বার্থের যোগফল বা লাইফ পাথ নাম্বার যদি দুই হয় তাহলে দুইয়ের শুভ নাম্বার দুই তিন সাত নয় অশুভ নাম্বার চার ছয় আট আপনার ডেট অফ বার্থের যোগফল বা আপনার ভাগ্যাঙ্ক বা লাইফপাত নাম্বার যদি তিন হয় তো তিনের শুভ নাম্বার এক তিন নয় অশুভ নাম্বার চার ছয় আট চারের শুভ নাম্বার চার ছয় আট এবং অশুভ বা বিফলতার নাম্বার এক দুই তিন নয় পাঁচের শুভ নাম্বার পাঁচ ছয় আট অশুভ নাম্বার দু তিন নয় সাত ছয়ের শুভ নাম্বার পাঁচ ছয় আট অশুভ নাম্বার এক তিন নয় আপনার ডেট অফ বার্থে যোগফল যদি সাত হয় সাতের শুভ সফলতার নাম্বার হচ্ছে এক দুই তিন সাত নয় অশুভ নাম্বার চার ছয় আট আটের শুভ বা সফলতার নাম্বার চার ছয় আট আর অশুভ নাম্বার এক দুই তিন নয় আপনার ডেট অফ বার্থে যোগফল বা ভাগ্যাঙ্ক বা লাইফপাত নাম্বার যদি নয় হয় নয়ের শুভ বা সফলতার নাম্বার এক তিন নয় আর বিফলতার নাম্বার চার ছয় আট চার ছয় আট এর মধ্যে কোনো একটি নাম্বার আপনাদের মোবাইল নাম্বারের যোগফল বা বাড়ির নাম্বারের যোগফল বা আপনার ব্যবহারিক জীবনে আলাদা কোনো নাম্বারের যোগফল পড়ে তাহলে কিছু অশুভ বা নেগেটিভ এনার্জি ফ্লো হতে বাধ্য এটি সবসময় মাথায় রাখবেন এবং এই লাইভ পাত নাম্বারের খাতায় নোট করে নেবেন বা মুখস্থ করে নেবেন শুভ এবং অশুভ নাম্বারগুলো নাম্বারের গুরুত্ব সবসময় আমাদের জীবনে পড়ে যাই হোক আজ এটুকুই ফিরে আসব নতুন কোনো এমনই বিষয় নিয়ে ততক্ষণের জন্য বিদায় চাইছি অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমনই অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে বেল আর নোটিফিকেশনে ক্লিক করুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে নমস্কার